Assalamualaikum. কেমন আছেন সবাই? চলে আসছি ম্যানচেস্টারের ঈদ মার্কেটে। তো আমি এখন আছি ম্যানচেস্টারের লং সাইডে, যে খোলা বাজারটা আছে সেখানে। এই খোলা মার্কেটটা সপ্তাহে কিছুদিন বসে, প্রতিদিন না। তো এখন যেহেতু ঈদের জন্য মার্কেটে অবশ্যই স্পেশাল কিছু আছে, অনেক অন্যরকম ভাবে আরো বেশি কিছু উঠানো হয়েছে। তো ঈদের আগে যে জমজমাট একটা মার্কেট, সেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। চলুন আপনাদেরকে দেখাই আমাদের এখানকার যে নিউ মার্কেট, একদম খোলা। এরকম লং সাইডে বড় একটা জায়গা নিয়ে, দেখতেই পাচ্ছেন কত বড় একটা জায়গা নিয়ে এখানে একটা খোলা বাজার বসে। তো এটাই হচ্ছে বাংলাদেশের নিউ মার্কেটের মতো দেখতে, একদম সেরকম জিনিসই পাওয়া যায় আপনাদেরকে। যদিও আগেও দেখিয়েছি, যারা দেখেননি তাদের জন্য আবার নতুন করে ভিডিওটা নিয়ে আসলাম। আর যেহেতু ঈদ, সেই উপলক্ষে অবশ্যই একটু ঈদের মার্কেটটা দেখাতে হয়। আমি একটা সাইড থেকে শুরু করেছি। এখানে বিভিন্ন ধরনের কম দামের মধ্যে জুতা আছে, দেখতেই পাচ্ছেন অনেক অনেক রকমের ডিজাইনেরই কিন্তু আছে। এগুলো বাইরে বসেছে, এগুলো কম টাকার মধ্যেই পাওয়া যায়, 9-10 pounds, তারপরে হচ্ছে 15-20 pounds পর্যন্ত আছে। এর বেশি দামেরটাও আছে, ডিপেন্ড করে আপনি কেমনটা চুজ করছেন। এখানে সব দোকানগুলো হচ্ছে মিক্স করা, মানে পাশেই আবার চুড়ির দোকান, কসমেটিক্সের দোকান আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ধরনের চুড়ি, কানের দুল, মানে কি নেই এখানে, প্রায় সব আছে। তবে এখানে কসমেটিক্সের বা জুয়েলারির দামটা নিউ মার্কেটের তুলনায় একটু বেশি। যেমন এই কানের দুলগুলো নিউ মার্কেটে দেখা যাবে 250-500 টাকার মধ্যেই পাওয়া যায়, বাট এখানে 10-15 pounds নিচে নেই। আর এই চুড়িগুলোর দামও অনেক অনেক বেশি এখানে। তো এখান থেকে আসলে কিনতে গেলে এটা একটু বেশি দাম পড়বে, কিন্তু ওদের কালেকশনগুলো অনেক অনেক জোস। আমার কাছে ওদের চুড়িগুলো অনেক ভালো লেগেছে। আর এখানে আছে এই যে খোপার ফুল বা হলুদের বিয়েতে পরার জন্য বিভিন্ন ধরনের, এগুলো হাতে পরার জন্য, কানে পরার জন্য রিং আছে। তো সব কিছুই কিন্তু আছে। আর একটু সামনে এগোলে আবার দেখতে পাচ্ছেন কাপড় চোপড়ের দোকান। এরকম কোনো সিরিয়াল নেই যে একসাথে সব কাপড় চোপড় থাকে বা একসাথে জুয়েলারিস থাকে। দেখতে পাচ্ছেন পাশে আবার খাবার দোকানও আছে। তো কেনাকাটা করতে করতে ক্লান্ত হলে তো অবশ্যই একটু খেয়েও নিতে হবে। এখানকার বেশিরভাগ দোকানের লোকগুলো যারা কাজ করে তারা হচ্ছে পাকিস্তানি বা ইন্ডিয়ান। তো আমি আশা করছি যে এই প্রোডাক্টগুলো ইন্ডিয়া বা পাকিস্তান থেকে আসে, অথবা চাইনিজ প্রোডাক্টও আছে। তো ভালো মন্দ সব কিন্তু মিলিয়ে আছে, কম দাম বেশি দাম একদম সব ধরনের ভ্যারাইটিজ আছে। পরে দেখতে পাচ্ছেন এই বোরখাগুলো কিন্তু 10 pounds করে, তো একদমই খারাপ না। 10 pounds ভিতরে মোটামুটি রেগুলার ইউজের বোরখাগুলো এখানে পাওয়া যাবে। এখানে আছে গজ কাপড়, তারপরে আবার মিলিয়ে মিলিয়ে কেটে কেটে থ্রি পিসের সাথে ম্যাচিং করেও রেখেছে, সেগুলোরও দাম এখানে দেওয়া আছে। তো গজ হিসেবে কিছু দাম দেওয়া আছে, পিচ হিসেবে কিছু দাম দেওয়া আছে, এগুলো দোকানদারকে জিজ্ঞেস করতে হয়। আর এখানে কতগুলো টপস আছে 10 pounds মধ্যে, 10 pounds বাংলাদেশি টাকার হবে 1200 টাকার কাছাকাছি। তো সেই হিসেবে আর কি বাংলাদেশেও এরকমই দাম, তো খুব বেশি একটা ডিফারেন্স না। আর এই ডান পাশে দেখতে পাচ্ছেন বেডশিট, তারপরে হচ্ছে জায়নামাজ আছে অনেক টাইপের। তো এই জায়নামাজগুলোর দাম আমি জিজ্ঞেস করেছি, তো এই জায়নামাজগুলো কিন্তু কম টাকায় পাওয়া যাচ্ছে এখানে, 7-9 pounds মধ্যে, বাংলাদেশি টাকার 1200 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। এখানে পুরুষ মানুষদের জন্য পাঞ্জাবি, বাচ্চাদের জন্য পাঞ্জাবি সেট সব কিছুই আছে। এখানে আবার অনেক ধরনের পারফিউম, ঘড়ি, এগুলো তো ভালো কোয়ালিটির হয়তো হবে না, বাট তারপরও আছে এখানে কালেকশনে। এখানে ভালোই কাস্টমার হয়, অনেক ধরনের কাস্টমার আছে। তো কাস্টমারদের মধ্যেও যে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি সবাই আছে। তবে আমি কিছু বিদেশিও লক্ষ্য করেছি, ওরাও এখানে কিছু কেনাকাটা করে। তবে অবশ্যই লং সাইডে হচ্ছে এশিয়ান পিপল বেশি, তো এশিয়ান মানুষরা একটু বেশি কেনাকাটা করে এখানে। এখানে একটা আপু আবার মেহেদি পরিয়ে দিচ্ছে। এরা আসলে প্রফেশনাল না, জাস্ট ঈদ উপলক্ষে এরকম আসে, ওর একটা টেবিল নিয়ে বসে আর এখানে একটু মেহেদি দেওয়ার জন্য বসে থাকে। তো অনেকেই ইচ্ছে করলে এখানে মেহেদি পড়তে পারে, এক একজন এক এক রকমের দাম নেয়, সবার মেহেদি পরানোর দাম এক না। আমি অনেকজনকেই জিজ্ঞেস করেছি, কেউ এক হাতের জন্য হচ্ছে 3 pounds নেয়, আর কেউ নেয় 7 pounds, কেউ নেয় 10 pounds। তো যেহেতু ওরা প্রফেশনাল না, তো ওরা যার কাছ থেকে জানিয়ে পারে আর কি।
এখানেও কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের ঈদের ড্রেস আছে। এই ড্রেসগুলোর দাম আমি জিজ্ঞেস করেছি, এরা কম দামের মধ্যেও আছে, 20 পাউন্ড থেকে শুরু করে 30 পাউন্ডের মধ্যেই পাওয়া যায়, তো বাংলাদেশি টাকার 2500-3000 টাকার মতো। সো বাংলাদেশের মতোই কিন্তু দাম প্রায়। আর এখানে কিছু শীতের কাপড় আছে যেগুলো সারা বছরই থাকে। এইখানে কিন্তু এরকম গর্জিয়াস সুন্দর করে একদম বানানো 3 পিস আছে বিভিন্ন সাইজের। ভিতরে সালোয়ার ওড়না আছে, সালোয়ার ওড়নাগুলো একটু সিম্পলের মধ্যে। তো এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন 25 থেকে 30 পাউন্ডের মধ্যে। এগুলোর দাম আমার কাছে খুবই রিজনেবল লেগেছে, যেগুলো বাংলাদেশ থেকে কিনলেও প্রায় এরকমই দাম পড়ে। তো এখানে বাংলাদেশের মতো প্রাইসে যদি পাওয়া যায় তো সেটা তো অনেক ভালো। Single piece is 15 pounds, 4 piece, 25 pounds, embroidery 30 pounds. Oh, it depends on the dress designs. If 3 piece is 30 pounds, and this for mini ride is 2 for 25 pounds, 3 pieces. Okay. But in a small size, just only that. Yeah. এখানে অনেকগুলো কালেকশন আছে, এগুলো একটু ভালো আর দামি কালেকশন, যেগুলো সবসময় এখানে এই মার্কেটে বসে না। ওদের দোকান আছে আলাদা, যেহেতু ঈদ তাই ওদের ব্যবসাটাকে আরেকটু ভালো করার জন্য এখানেও কিছু কালেকশন রেখেছে। তো এগুলো হচ্ছে একটু গর্জিয়াস আর ভালো কাপড়ের মধ্যে 3 পিস। এগুলোর দাম প্রায় 30 থেকে শুরু করে ওদের 40-50 পাউন্ড আর তার থেকেও বেশি আছে, আর ডিপেন্ড করে কত গর্জিয়াস আপনি নিচ্ছেন। এখানে যে হিজাবগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম বাংলাদেশে যে ডেকে ডেকে 100 টাকা করে নিউ মার্কেটে বিক্রি করে সেই হিজাবগুলো। এছাড়াও কিন্তু কিছু ভালো হিজাবও আছে, একদম পুরো হিজাবের দোকানই এটা। তো এরকম আরো কয়েকটা দোকান আছে, ভালো ভালো হিজাব পাওয়া যায়। জামা কাপড় জুয়েলারিস ছাড়াও এখানে যে অনেক ধরনের ফলমূল আর শাকসবজি আছে দেখতেই পাচ্ছেন, ওরা বোল বোল করে বিক্রি করছে ফলগুলো। তো এভাবে করে এক একটা দাম লিখে রাখে, এক একটা এক এক রকমের দাম, যেই ফলের দাম বেশি সেটা বেশি করে, তবে ওরা বাটি বাটি করে রাখে মেপে মেপে। এখানে তরমুজ আছে দেখতে পাচ্ছেন, তরমুজ কিছু আছে পিস হিসেবে, এই ছোট পিসগুলো হচ্ছে 199 করে, আর এই যে বড়গুলো এগুলো হচ্ছে পার কিলো, 1 কিলো হচ্ছে 89p করে। 89p হলে বাংলাদেশে 100 টাকার মতো হবে। তো এই দামের মধ্যে পার কেজি তরমুজ পাওয়া যায়, তাছাড়া আবার পার পিসও পাওয়া যায়। তো এটা ছাড়া কিন্তু সব ধরনের ফলমূল আছে, বিদেশি দেশি কোনোটারই কমতি নেই দাম কম বেশির মধ্যে। এখানে স্ট্রবেরিজটা একটু ডিসকাউন্টে দিয়েছে, তো আমি কতগুলো স্ট্রবেরি কিনে নিয়েছি এখানে 2 for 1 pound। আসলে স্ট্রবেরির দাম অনেক বেশি, তো মাঝে মাঝে এরকম কম পেলেই আমি গ্র্যাব করতে ভুলি না। তবে অবশ্যই ফ্রেশ আর বড় যেই স্ট্রবেরিজগুলো, সাইজে বড় হলে ওগুলোর টেস্টটা একটু বেশি হয়। এখানে কিছু বাঙালি সবজি দেখতে পেলাম, তবে এগুলো ফ্রেশ না, একদমই প্রায় মরে মরে গেছে এরকম অবস্থা। অনেক ধরনের করলাগুলো রাখা আছে এরকম বাটি বাটি করে, এখানে ভালো মন্দ মিক্স করে ওরা বিক্রি করার জন্য করলাগুলো রেখেছে। বাট নর্মালি করলার কেজি এখানে 1000 টাকার মতো বাংলাদেশি টাকার। এখানে ঢেঁড়স আছে, কাঁচামরিচ আছে, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটু পেকে পেকে গেছে, এগুলো আসলে বেশি দিন রেখে খাওয়া যাবে না, বাট তারপরে অনেকেই নিচ্ছে। এখানে অল্প দামের মধ্যেই বিভিন্ন ধরনের শাকসবজি, ধনিয়া পাতা আছে, বেগুন আছে, এটা ছাড়া দেখতে পাচ্ছেন মূলাও কিন্তু এখানে বিক্রি করছে ওরা। আসলে সব ধরনের শাকসবজি পাওয়া যাচ্ছে, দাম কম বেশি সব কিছু মিলিয়েই। তো আমি চেষ্টা করেছি মার্কেটটা একটা রাউন্ড দিয়ে আপনাদেরকে কিছু মেইন মেইন জিনিসগুলো দেখিয়ে দিতে। আর আপনাদের যদি আরও কিছু জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ব্লগ আকারে এভাবে আপনাদের সাথে শেয়ার করতে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।
এখানে কিছু গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলোতে করে আসলে ওরা মালামাল গুলো নিয়ে আসে। আর একটু পরে হচ্ছে মার্কেট গুলো বন্ধ হয়ে যাবে আধা ঘন্টার মধ্যেই, তো এই গাড়িগুলো চলে এসেছে, এগুলোর ভিতরে ওরা আস্তে আস্তে কাপড় চোপড় উঠাচ্ছে। তো দূর থেকে মার্কেটটা দেখতে হচ্ছে এরকম, এটা হচ্ছে লং সাইড মার্কেট লেখা এটার নাম। তো আজকে আমি বাসা চলে যাচ্ছি, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।